অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেদিন কালকে জনসভা থেকে বলেছেন যে ধূপগুড়ির সমস্ত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। কি বলবেন, লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত মায়েরা পাচ্ছে? আপনার কে কত সংখ্যা পাচ্ছে আমার জানা নেই, কিন্তু মায়েরা চায় তার ছেলে বা মেয়ের চাকরি, সেটা দিতে পারেন। প্রত্যেকটা মা চায় তার সন্তান যেন চাকরি পায়, কর্মসংস্থান পায়। আমি উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, ধূপগুড়িতে 12 বছরে বেকারত্ব কয়েকশো গুণ বেড়েছে এবং ধূপগুড়িতে প্রত্যেকটা বাড়িতে ন্যূনতম মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট তো পাবেনই, ন্যূনতম মাধ্যমিক পাস ছেলে মেয়ের রয়েছে। আপনি তাদেরকে চাকরি দিতে পারেননি, তার মারা 500 টাকাতে সন্তুষ্ট নয়, ওটা অতীত হয়ে গেছে। তারা চায় তার বাড়ির লোকেদের কর্মসংস্থান, সেটা আপনারা দিতে ব্যর্থ। চা বাগানে ন্যায্য মজুরি দিতে আপনি ব্যর্থ বানারাটে। স্বাভাবিকভাবে এর উত্তর 5 তারিখে ওখানকার গণদেবতা জনতা জনার্দন দেবে। আরেকটা বিষয় বলছে যে 2024-এ বিজেপি জিতলে 5000 টাকা দিয়ে গ্যাস কিনতে হবে এবং ইন্ডিয়া যদি জেতে তাহলে 500 টাকা। প্রথম কথা বলবো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই যে গ্যাসের দাম 1100 জায়গায় 900 হয়েছে আর উজালাতে 700 হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের এর মধ্যে 295 টাকা পশ্চিমবঙ্গ সরকারের স্টেট শেষ রয়েছে। আমি উনার পার্টিকে চ্যালেঞ্জ করব যে 295 টাকার মধ্যে মোদিজি তো 200 টাকা সাবসিডি দিয়েছেন, আপনিও 200 টাকা আজকে ঘোষণা করুন, তাহলে বোঝা যাবে যে আপনারা প্রো পিপুল সরকার চালাচ্ছেন। উল্টো দিকে 2011 সালে 2 টাকা 80 পয়সা ইলেকট্রিকের মিটার ছিল, এখন 6.5-7 টাকা 8 টাকা ইলেকট্রিকের মিটার হয়েছে। আপনাদের সময় কাটে এগুলো মানুষ দেখতে পাচ্ছে। যখন 2021 সালে দীপাবলির সময় নরেন্দ্র মোদীজি পেট্রোলে 10 টাকা ডিজেলে 7-8 টাকা করে কমালে, সমপরিমাণ টাকা অন্যান্য রাজ্য সরকার কমালো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 1 টাকাও কমান পেট্রোল এবং ডিজেল। আজকে বাগডোগরাতে শিবমন্দিরে এখানে দাঁড়িয়ে একটা পেট্রোল পাম্পে আপনি যে টাকায় পেট্রোল পাবেন, আপনি 12 বিশা পেরিয়ে যাওয়ার পরে বা ইসলামপুর পেরিয়ে কিষানগঞ্জে গেলে 20 টাকা কম 1 লিটার পেট্রোল পাবেন, 17 টাকা কম 1 লিটার ডিজেল পাবেন। ধূপগুড়ির বিজেপি বিধায়ক উনি কি করেছেন, 850 টাকা বিলেতি মদের বোতল সেটাকে 550 করে দিয়েছেন। এই কাজটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আর 21,000 নতুন মদের দোকান দিয়ে আর 100,000 টুলার টেবিলে দিয়ার লটারির দোকান বসিয়ে গোটা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ও সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষকে ধ্বংস করেছে। আর এই মদের উৎপাদ বাড়ার কারণে সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে আমাদের মাতৃশক্তি, নারী শক্তি, তারাই সবচেয়ে বেশি। দাদা, নারী সুরক্ষা আবার প্রশ্নের মুখে উত্তরবঙ্গে, নারী সুরক্ষা আবার প্রশ্নের মুখে উত্তরবঙ্গে, মালদা এবং বর্ধমানে প্রশ্নের মুখে নেই। নারী সুরক্ষা গোটা রাজ্যেই ধ্বংস হয়েছে আর তার মধ্যে উত্তরবঙ্গে ভয়াবহতা, কালিয়াগঞ্জ এবং মাটিগাড়ার ঘটনার পরে সবার চোখের সামনে এসেছে। অধীর চৌধুরী মালিকরা বলেছে অধীর চৌধুরী যে পার্টিটা করে ওটা 4G পার্টি, জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এখন রাহুল গান্ধী, আর তৃণমূল হচ্ছে 2G পার্টি, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। অতএব মালিকরা যা বলে দিয়েছে তাই শুনতে হয়েছে। মালিকদের প্রিয় পাত্র হচ্ছে মল্লিকার্জুন খাড়গে। মল্লিকার্জুন খাড়গেকে কেন রাখোনি,
কমিটিতে তাই পদত্যাগ করেছে। গত দু বছরে বিধানসভাতে বিষ্ণুপ্রসাদ যে প্রয়াত বিধায়ক ধূপগুড়ির, তিনি একটি কথাও ধূপগুড়ির জন্য বলেননি। অভিষেক একাধিকবার বলেছে, অসত্য ভাষণ একাধিকবার বলেছে। এবং অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে 1% উপস্থিত নেই, বিষ্ণুপদ রায় 99% উপস্থিত দিয়েছে বিধানসভায়। এই তোলাবাজ ভাইপো তোলাবাজির সাথে সাথে মিথ্যা কথা বলাটাও সত্য করেছে। ওকে বলুন নিজের চরকায় তেল দিতে। ও গত 4 বছরে পার্লামেন্টে 4 দিন গেছে, আর বিষ্ণুপদ রায় আমি আমার চোখে পড়েনি একটা দিন নেই তিনি অ্যাবসেন্ট হয়েছেন অ্যাসেম্বলি। ইডির ডাক থেকে কালকেও রেহাই পাইনি। আর বিষ্ণুপদ রায়কে পিজিতে মেরেছে ওনার পিসির ডাক্তাররা। বিষ্ণুপদ রায় সুস্থ হয়ে গেছিল, এসএসকেএমে বিষ্ণুপদ রায়কে খুন করা হয়েছে, রাজবংশী এমএলএকে খুন করেছে এরা।